আমি ডাক্তারদের সাথে পরামর্শ করে পরবর্তীতে আমিও ওই ব্যাপারে সিদ্ধান্ত নিব। আমি তাকে বলেছি একটু ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে, কারণ আমার অঙ্গগুলো কতগুলো কতটুকু ঠিক আছে সেটা আগে জানতে হবে। দিনের বেলা পদযাত্রা, রাতের বেলা কূটনীতিকদের পদলাহন, এই হচ্ছে তাদের কাজ। এই করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না। আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্ক দৃষ্টির কারণে যেভাবে করতে চেয়েছিল সেভাবে পারেনি। আমাদের দেশের ডাক্তাররা যদি মনোযোগ দিয়ে রোগী দেখে, আমি আবার বলছি মনোযোগ দিয়ে যদি রোগী দেখে, তাহলে তারা অনেক দেশের ডাক্তারদের তুলনায় অনেক ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি হচ্ছে, যিনি মেধাবী ডাক্তার, ভালো ডাক্তার, তার কাছে রোগীর এত লাইন, তার মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। সেই কারণে দেখা যায় অনেক সময় ভুল হয়। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা অনেক দেশের তুলনায় মেধাবী। আমরা উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কথা বলি। অনেক উন্নত দেশে আপনার হাউস ফিজিশিয়ানের সিরিয়াল পেয়ে তারপর হসপিটালে যেতে অনেক সময় লাগে। ইংল্যান্ডের কথাই বলি, সেখানে যদি কেউ সরকারি চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে পারে, সুস্থ কতটুকু হয় দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এখানে ডাক্তাররা অনেকে ইংল্যান্ডে গেছেন, পড়াশোনা করেছেন, বাট আমাদের দেশে একজন কেউ অসুস্থ হলেই সরকারি হাসপাতালে যেতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালগুলোর উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশ্বসাহিত্য একটি হাসপাতাল তৈরি করা হয়েছে, সেটি চালু হয়েছে, পূর্ণোদ্যমে কিছুদিনের মধ্যে চালু হবে। সেটি উন্নত দেশের যে কোনো উন্নত চিকিৎসালয়ের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রে উন্নত। এভাবে সারা দেশে স্বাস্থ্য 6000 মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক, 30 প্রকারের ওষুধ বিনামূল্যে সেখানে দেওয়া হয়। এই অসাধারণ কাজটি উপমহাদেশের অন্য কোনো দেশে নাই। এগুলো আমাদের সরকার করেছে। আমি কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানুষের দোরগোড়ায় মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু যে কোনো উদ্যোগ সফল হয় সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতার মাধ্যমে। এবং এই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায় সেটি নিশ্চিত করার জন্যে স্বাস্থ্য সেবার সাথে যারা যুক্ত আছে তাদের, তারা যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে এই উদ্যোগ সফল হবে। আমি সেই আহ্বানটুকু জানাই এবং সারা ইসলামের পথ ধরে আশা করব আরও অনেকেই অঙ্গদান করবেন। আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি শরফুদ্দিন আহমেদ তিনি বলেছেন তিনি অঙ্গদানের আজকে প্রতিশ্রুতি দিবেন। আমি ডাক্তারদের সাথে পরামর্শ করে পরবর্তীতে আমিও ওই ব্যাপারে সিদ্ধান্ত নিব। আমি তাকে বলেছি একটু ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে, কারণ আমার অঙ্গগুলো কতগুলো কতটুকু ঠিক আছে সেটা আগে জানতে হবে। কারণ আমি ডায়াবেটিক পেশেন্ট, সুতরাং আমার অঙ্গগুলো যদি ঠিক না থাকে সেই অঙ্গ আরেকজনকে দিলে তিনি কতটুকু উপকৃত হবে, দ্যাটস এ কোয়েশ্চেন। সুতরাং এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আমি জানি সাংবাদিক বন্ধুদের অনেক প্রশ্ন আছে, আমি রাজনৈতিক কথা বলতে চাইনি, তারপরে সাংবাদিক একটা প্রশ্ন রেখেছেন। আমাদের সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, যখন করোনা মহামারীর মধ্যে প্রত্যেকটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিয়েছে, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, এখন চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে, এবং বিশ্ব মন্দার মধ্যে, বিশ্ব যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি, তন্মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি আমার বক্তব্য নয়, বিশ্বব্যাংকের এই অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এসে বলে গেছেন, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসে বলে গেছেন, IMF-এর রিপোর্টে আমরা করোনা মহামারীর মধ্যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে ছাড়িয়েছি।
তখন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিএনপি এবং তার মিত্ররা নানা ধরনের রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই পদযাত্রা কর্মসূচি আসলে পদযাত্রা নয়, তারা এই পদযাত্রার নামে সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কয়েকদিন আগে ইউনিয়নে পদযাত্রা করে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চালিয়েছে আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্ক দৃষ্টির কারণে, যেভাবে করতে চেয়েছিল সেভাবে পারেনি। এরপরও বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারীদেরকে অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। এখন আবার 18 তারিখ কর্মসূচি দিয়েছে বিএনপি। আসলে দিনের বেলা পদযাত্রা করে আর রাতের বেলা এমবেসিতে গিয়ে কূটনীতিকদের পদলেহন করে। দিনের বেলা পদযাত্রা, রাতের বেলা কূটনীতিকদের পদলেহন, এই হচ্ছে তাদের কাজ। এই করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রথিত। তো বিএনপিকে অনুরোধ জানাবো, এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা না চালিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সেটি তাদের জন্য মঙ্গলজনক হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।